রেলওয়ে কলোনি নোডাল ইউপি স্কুলে অনুষ্ঠিত হল অবসরকালীন সম্বর্ধনা সভা ও পোশাক বিতরণ কার্যক্রম। বালেশ্বর সহরর রেলওয়ে কলোনি নোডাল ইউপি স্কুলে বিদায়কালীন সম্বর্ধনা সভা ও পোশাক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষয়িত্রী কল্পনা পণ্ডা এই কার্যক্রমে সভাপতিত্ব করেছিলেন। ভাবুছি নিশ্চিত তাঙ্কর ভাল পাইবা অছি, দিদিবু সে কৌছন্তি আসিবে, সিএ বি আসিবে স্কুলকু, সমস্তে যেমিতি ভাল পাওলে সেইভাবে সমস্তে পরস্পরকে ভাল পাইবা সহিত বিদ্যালয়কে বি ভাল পাইবে, ভাল পাইবে নিশ্চিত বিদ্যালয়ের কৌটি কোণ যদি কিছু উণা রই যাইব কেটি ভাল হব কেটা সুন্দর দেখা যাব কেউ কাম করা বি করলে সে বি উপদেশ বি দিয়ে পারিবে। তেমন দিদিকু আউথরে বি মানে হৃদয়ের কৃতজ্ঞতা জনাই কৌছি যে যেমিতি ভাল পাওলে সেইভাবে ভাল পাইবে। সিআরসিসি সঙ্গীতা রথ ও পূর্বতন কাউন্সিলর চিত্তরঞ্জন পণ্ডা প্রমুখ এতে বরেণ্য অতিথি ভাবে যোগ দিয়ে মানবীয় জীবনধারার অবসর ও অবকাশর গুরুত্ব তথা আবশ্যকতা সম্পর্কে আলোচনা করেছিল। প্রত্যেক শুভারম্ভর গোটিয়ে পরিসমাপ্তি রহিবা ভি ধার্য সময় মধ্যে নিষ্ঠাপূর্ণ কর্তব্য পাাল হি আমি সর্বদা স্মরণীয় রকি থাকে। এই পরিপ্রেক্ষী বিদ্যালয়ের সহকারী শিক্ষয়িত্রী অনুসূয়া পণ্ডা ও সদর ব্লকর সহকারী শিক্ষাধিকারিণী তথা রেলওয়ে কলোনি বিদ্যালয়ের পূর্বতন প্রধান শিক্ষয়িত্রী দীপ্তিলতা দাসঙ্ক অবসর গ্রহণ আমি দুঃখদ ঘটনা হয়ে পড়ে, মাত্র সময়ের নির্দেশ ও নিয়ম পাাল পূর্বক সমস্তে তাঁক আগামী নিরাময় জীবন কামনা করা উচিত বলে অতিথি মানে মত প্রকাশ করেছিল। এই অবসরের দুইজনক পুষ্পগুচ্ছ ও উপঢৌকন প্রদান সহ সম্বর্ধিত করা যাইতিলা। সম্বর্ধিত অবসরের শিক্ষয়িত্রী শ্রীমতী পণ্ডা ও এবিইও শ্রীমতী দাস সন্তোষ প্রকাশ সহ চাকরিকালে নিজের অনুভূতি সহযোগী কর্মচারী উত্তম ব্যবহার সম্পর্কে সূচনা দিয়েছিলে। আজ পর্যন্ত কেবে কোনসি ব্যবহারে কিছু খারাপ পাই নাই, আর মু জানিনি মোর ব্যবহার কাহাকু অতিষ্ঠ করিথিব পর্যন্ত জানি না, যদি মো জানতরে কেউ দুঃখী থাকবে তাহলে মতো ক্ষমা করেদেবে। হয়তো করোনা যোগ বিদ্যালয়ের পাঠপড়া সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, পিলামানে বি আসুনা বিদ্যালয়কে আসি আমি যেতে সময় রহলে বি আমাকে জমা আনন্দ লাগু না, দশটা রু চারটা বসিলা পরে যেমনি দেহ মন সব কষ্ট হয়ে যাচ্ছি, আর জমা খুশি না মনরে, গোটে যেমনি শাস্তি মিলা ভাবে আসুছু পুঁড়ি চালি যাচ্ছ আগুন কম জিনিসর আপন মানে থইথান করেছেন এবং স্কুলে উন্নতি অধিক হয়েছে। আশেষ মু সমস্ত প্রতি আভার রয়েছে যে এই যে শ্রদ্ধা স্নেহ অনুরাগ এই শুভেচ্ছা আপন মানে দেই মতে বড় ভৌণীর সম্মান দেই পুনি এই আজি ডাকিছন্তি। আরতি দাস, স্নেহলতা রথ, অনিমা মিশ্র, অস্মিতা সাহু, নীলম প্রধান প্রমুখ এতে যোগদেই বিদায়ী শিক্ষয়িত্রী ও এবিওঙ্ক সহ বিতাইথিবা অন্তরঙ্গ মুহূর্তর স্মৃতিচারণ করেছিলে। শিক্ষয়িত্রী সুরমানন্দ এই কার্যক্রমে অতিথি পরিচয় প্রদান করেছিবা বেলে গীতাঞ্জলি পাণিগ্রাহী স্বাগত অভিভাষণ রাখিবা সহ শেষে সমস্ত ধন্যবাদ অর্পণ করেছিলে। সে সত্তার সন্ধান হচ্ছে আজ রূপ ছিল আমার জীবনের ধর্ম কর্ম লক্ষ্য সেই ভিতরে হি হওয়ার আবশ্যকতা আছে, তেমনি যে আমি যে মানুষ জন্ম পাইছি সেই জন্মটি আমার সার্থকতা হব। মানুষটি জন্ম পরে যেতে তার জ্ঞান হুয়ে সে বিভিন্ন স্তর দেখি গতি করে, কিছু মানুষ পরিবার ভিতরে রয়েছেন, কিছু মানুষ পরিবার সহ বৃত্তি সহ জড়িত হয়ে যান, কিছু মানুষ পরিবার বৃত্তি সহ সমাজ সহ জড়িত হয়ে যাতে, এরপরে এসব ভিতরে ঈশ্বর সহ জড়িত হয়ে রহলে আমার প্রত্যেকটি কর্ম এত সুন্দর ভাবে সম্পাদিত হুয়ে যে আমি এই সংসারকে আসবে আমার যে জীবন আর জন্ম এই তিনটা যাক এই সার্থকতা হুয়ে। এই অবসরের বিদ্যালয়ের ছাত্রছাত্রী মানক নিমন্তে অভিভাবক মানুষ নূতন পোশাক বণ্টন করা যাইতিলা। বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য সদস্যা অভিভাবকঙ্ক সমেত অঙ্গনবাড়ি কর্মী পাচিকা ও সহায়িকা মানে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন।